নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি। আজকের রেসিপি আমি শুরু করছি। আজকের রেসিপি করছি দেহাতি চিকেন। একবার দেখিয়েছিলাম শর্টে, অনেকে আবার বলেছে আর একবার দেখাতে, তাই আপনাকে দেখাচ্ছি। তো এই চিকেনটা আমি এমনি নর্মাল ভালোভাবে ধুয়ে রেখেছি। এবারে এই চিকেনটা আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হতে হতে আমি এদিকে মশলা দিচ্ছি। দেখুন, আমি কিন্তু এই যে রসুনটা ছেঁচে নিয়েছি, আদা ছেঁচে নিয়েছি, আর দেখুন লঙ্কা আমি ছেঁচে নিয়েছি। আর এখানে দেখুন এইভাবে আমি কেটেছি টমেটো, এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, গোটা মশলা একটু এই যে ভেঙে নিয়েছি, আর কিছু পেঁয়াজ এভাবে কেটেছি, কিছু গোটা রসুন এই যে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। কিছুদিন আগে আমাদের বাচ্চাদের নিয়ে আমরা রাত্রিবেলা করেছিলাম, তো আমাদের সঙ্গে তো রান্নার ছিলই, তো সমস্ত কিছু দেখে এসে আমাদের রান্নাটা শুরু হয়েছে, রান্না করছে আমাদের। আর সেই সময় দেখলাম অনেক পর্যটক বেড়াতে গেছিলো, সেখানে ওই যে সামনেই দেখলাম সরু সরু ঠ্যাংহালা মুরগিগুলো বিক্রি হচ্ছে, একদম দেশি বনের মুরগি। তো ওদেরকে বললো যে আমরা রান্না করে দিলে খাবে, তো ওরা বললো যে এইটা হচ্ছে দেহাতি চিকেন। তো ওরা দেহাতি চিকেনটা রান্না করছিল কীভাবে, আমাদের রান্নার যেহেতু একটু দেরির সময় ছিল, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেহাতি চিকেনটা ওদের কাছ থেকে হাতে কলমে শিখে নিয়েছিলাম। তবে ওরা চিকেনটাকে খাল ছাড়াতো না, কোনো ওপরের পাহাগুলো করে ভেতরে খালটা থাকতো স্কিনটা, কিন্তু আমাদের স্কিনটা তো কেউ খেলতে চায় না বলে স্কিন ছাড়িয়ে চিকেন আনা হয়েছে। তো ওরা স্কিন সমেত রাখতো, রেখে একটু ঝলসে নিয়ে গোটা মুরগিটাকে দেখলাম কাঠের উনুনে ঝলসে নিয়ে ওরা রান্না করছে। তো আমার ঝলসানোর ব্যবস্থা নেই, একটু স্কিন নেই, তাই আমি একটুখানি ভেজে নিই। ওরা এই চিকেনে আলু দিত না, কিন্তু আমি একটু আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমার বাড়ির সমস্ত বাচ্চারা এমনকি আমিও একটু আলু খেতে পছন্দ করি, তাই দেহাতি চিকেন হলেও আমি একটু আলু দিয়ে দেব। তো দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এইবার চিকেনটাকে আমি তুলে নিই। চিকেনটাকে আমি তুলে নিই, চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। গ্যাসটা মিডিয়ামে রেখে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি ওই যে গোটা মশলা একটু রেখেছিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ওরা অত স্পিডি কি সুন্দর করে রান্না করছে সেটা বলার কথা না, দেখতেও ভালো লাগে, রঙও যেমন কালারও তেমন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম এবং সেটা আমার মনের মনে কোঠায় নিয়ে এসেছিলাম, আজ আপনাদের জন্য শেয়ার করছি। এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিই, কুচনো পেঁয়াজ দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিই। কুচনো পেঁয়াজটা যখন এইরকম হয়ে গেছে তখন ওই যে ছেঁচে রাখা রসুনটা দিয়ে দিই। কী দক্ষতায় ওরা রান্না করে, পর্যটকদের কী তৃপ্তি করে খেতে দেয়, এইভাবে একটু নেড়ে নেবো। এবার দিচ্ছি এই যে ছেঁচে রেখেছি এই ছেঁচে রাখা আদাটা দিয়ে আবার ওই নাড়াচাড়া, সুন্দর একটা গন্ধ বেরো, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে ফেলে মশলাটা যাতে লেগে না যায়, তাই এই যে লঙ্কা নুন দিয়েছিলাম, নুন দিয়ে একটু নেড়েছিলাম, এবারে এই যে ছেঁচে রাখা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমাদের বাচ্চাটা চার, তো একটু লঙ্কাটা আমি কম দিই, দিয়ে আবার ওই নাড়াচাড়া একটু নেড়ে চেড়ে ওই যে লঙ্কা ছেঁচো করেছিলাম সেই লঙ্কা থেঁতোর জলটা দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিই। ফ্লেমটা মিডিয়ামে রেখে যখন দেখুন মশলার গা থেকে এমনি করে তেল ছেড়ে আসছে, তখন এখানে এই যে কুচনো পেঁয়াজ, এই গোটা রসুন, আর এখানে গোটা রসুন, এখানে টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা, সব কিন্তু আমি এতে একসঙ্গে দিয়ে দিই। দিয়ে এবারে আবার একটু নেড়ে চলে নিই। এইবারে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দেখুন গোটা রসুন,
গোটা রসুনের কোয়া, গোটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অর্ধেক করে রাখা টমেটো। আহা কী সুন্দর! এবার দেখুন, ভেজে রাখা সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবারে কিন্তু আমি নুন দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, কষতে থাকবো। এবারে নুনটা দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ একসঙ্গে সেদ্ধ হবে। তো এবারে আমি কষাতে থাকবো। আর এদিকে দেখুন জল বসিয়েছি, এতে কিন্তু একটুখানি গরম জল দেয়। বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকায় যে যা রান্নার একটা বিশেষত্ব, আর প্রত্যেক বছর দুবার তিনবার করে বেড়াতে যাওয়ার সুবাদে যে রান্নাটা আমার ভালো লাগে, ভাষার হয়তো প্রচুর প্রবলেম হয়, তার সত্ত্বেও সেই রান্নাটা আমি যেমন করে হোক আমি শিখে আসি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে এর মূল ব্যাপারটা হচ্ছে কষান, আর ওই যে খেঁচে রাখা সমস্ত মশলা, সেই মশলাগুলো থেকে যত স্বাদ বেরোবে এইভাবে কষিয়ে নিতে হবে। এইবারে কিন্তু একটু আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি এই যে গরম করে জল রেখেছিলাম, এই গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো, ও আস্তে আস্তে ফুটে ফুটে আস্তে আস্তে করে নিজের মতো করে হতে থাক। দেখুন কী সুন্দর কালার বেরিয়েছে, আস্তে আস্তে করে ও নিজের মতো করে হতে থাক। দেখুন বন্ধু, লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষাতে কষাতে আমার চিকেনটা এই পর্যায়ে প্রায় হয়ে এসছে। এইভাবেই আমি চিকেন রান্নাটা শিখেছিলাম। তো আপনারা যদি কেউ শিখে থাকেন দেহাতি চিকেন কীভাবে করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসছে। আমার চিকেন রান্না একদম কমপ্লিট। তাহলে বন্ধু, আমি এইভাবে করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি আজ শেষ করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।